আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে 255, 455, 305, 306 কীভাবে অপারেটিং করে। আজকে এই অপারেটিং সিস্টেমটা দেখাবে হচ্ছে আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদের দেখাবো কীভাবে উপরের ডোর, নিচের ডোর, বাইপাস, এমনকি উপরের ফিডার, এডি আরডিএফ আর হচ্ছে আপনার আইডি কার্ড কীভাবে করতে হয়, এগুলো অপারেটিং দেখাবো আপনাদেরকে। চলেন, যে প্রথমে হচ্ছে আপনারা যেটা করবেন, ডয়ারে আপনার কাগজটা কীভাবে ঢোকাবেন ওটাকে দেখে নেন। এই যে ডয়ারে যেটা আছে এটা অ্যাডজাস্টেবল, আর এটা টান দিয়ে কাগজটা বসায় অ্যাডজাস্ট করে নিলেন, জাস্ট কাগজ বসানো হয়ে গেছে। উপরে ডয়ারে আমি A4 আরে বসাইছি, A4 কাগজটারে, আর নিচের ডয়ারে হচ্ছে আপনার লিগেল LG যেটা দলিল সাইজ, এই দুইটা কাগজ বসানো হয়ে গেছে আমার। এখন আমার হচ্ছে ফটোকপি। এখন দেখা গেছে কেউ যদি আপনাকে 1 কপি ফটোকপি দিতে বলে যে ভাই আমাকে একটা A4 ফটোকপি করে দেন, তো আপনি প্রথমে আগে এই কাগজটা বসাবেন। এই কোণা থেকে শুরু হয়, গ্লাসের এই কোণা থেকে কাগজটা বসানোর পরে আপনি ডয়ার সিলেক্ট করলেন, A4 কাগজ বসাইছি, A4 ডয়ার সিলেক্ট করলাম। এখন হচ্ছে আপনার 1 কপি ফটোকপি, যেহেতু 1 কপি ফটোকপির জন্য আপনি এই স্টার বাটন টিপ দেবেন। 1 কপিতে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, এক সবসময় এখানে উঠানো থাকে। এই যে দেখেন কি সুন্দর ফটোকপি বের হয়ে গেছে। এখন আপনি যদি নিচের ডয়ার দিয়ে বের করতে চান, তো এই যে LG আছে নিচের ডয়ারে সিলেক্ট করলাম। এখন আমি যদি স্টার বাটন দিই তাহলে 1 কপি বের হয়ে যাবে। যদি বাই চান্স 1-এর বেশি দরকার হয় কারো, সেক্ষেত্রে আপনি সংখ্যা এই করবেন। দেখেন LGতে বের হয়ে গেছে, এটা হচ্ছে দলিল, এটা হচ্ছে A4। 1-এর অধিক যখন লাগবে তখন এই জায়গায় আপনার সংখ্যা আছে, সংখ্যাগুলো দিয়ে এই যে 1 দিলাম, 0 দিলাম, 10, এখানে আছে 10 কপি। আবার যদি 10-এর বেশি থাকে 50 দিলে 50। এইভাবে আপনি 999 কপি করতে পারবেন এক চান্সে, মানে 1 ক্লিকে। আর এরপরে আপনার দেখাই বাইপাস থেকে কীভাবে ফটোকপি দেবেন। অনেকে বাইপাস থেকে ফটোকপি করলে সাইজটা বোঝে না। ধরেন আমি এটা A4 কাগজ, A4 আর দিলাম, ধরেন এই জায়গায় A4 কাগজে দুইটা সাইজ, এইভাবে দিলে A4 আর এইভাবে দিলে A4R। তো আমি একভাবেই দেখাই দিয়েছি। এই দেখেন আপনারা আগে বসাইলেন কাগজের সাইজটা, এই যে এটা কাগজের সাইজ অনুযায়ী আমি বসাইলাম। বসানোর পরে এটা নামায় বসাবেন সবসময়, আর তারপর কাগজ বসানো হয়ে গেলে এটা দিয়ে দেবেন। আর এটা দেওয়ার সাথে সাথে এখানে সাইজ চাবে বাইপাসের, এই যে রেডি ফর বাইপাস ফিটিং, এখানে আপনি বাইপাসের যে কাগজটা বসাইছেন ওই কাগজটার সাইজ দিবেন। আমি A4 বসাইছি, আমি A4 সাইজ দিলাম, ক্লোজ। দেওয়ার পরে আমার যদি 1 কপি হয় আমি কাগজটা বসাইলাম, 1 কপি হলে কাগজটা বসে আমি জাস্ট খালি ফটোকপি করে দেবো। এখানে বাইপাস যদি পাই, এই যে ব্লু হয়ে রয়েছে দেখছেন, এটা ব্লু হইলে এটা আপনার পাইছে। এখন আমি স্টার্ট দিছি, এই যে বাইপাসে দেখেন কপি হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে এই সাইড বাইপাসে সবসময় নিচের সাইডে প্রিন্ট হয়। এখন দেখাবো RADF থেকে কীভাবে ফটোকপি করতে হয়। অনেকে RADF ফটোকপি নিয়ে আসে, মানে যেগুলো ব্যাংক স্টেটমেন্ট, যেগুলো মানে ক্লিয়ার, মানে কাগজটা অনেক, মানে বেশি পুরনো কাগজ দেওয়া যাবে না RADF-এ, কারণ এখানে অরিজিনাল ডকুমেন্ট থাকে। এই কারণে আপনারা সবসময় ভালো ফ্রেশ কাগজগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি RADF-এর কাগজ বসাইলাম, এই যে বসাইছি। এখন এই জায়গায় LG সিলেক্ট করলাম, যেহেতু আমি লিগেল কাগজটা বসাইছি। তো আপনারা এখানে খালি RADF-টা বসে স্টার টিপ দেবেন। এখানে দেখা যাচ্ছে সেটের কাজগুলো বেশি হয়, তার যদি 10 সেট লাগে আপনার খালি উপরে কাগজগুলো, আমি একটা বসাইছি, আপনারা যদি 10টা থাকে এইভাবে কাগজ, 10টা বসায় যদি 10 সেট দেন 10টা সেট বেরিয়ে যাবে, 10টা থেকে 100 কাগজ বেরিয়ে যাবে, 10টা সেট বাই সেট। সেটের কাজের ক্ষেত্রে RADF ইউজ করতে হয়, আর RADF ম্যানুয়ালিভাবে ইউজ করা যায়। ওইখানে ম্যানুয়ালিভাবে যদি করেন, এখানে ম্যানুয়ালিভাবে করতে হলে আপনাকে শর্ট দিয়ে করতে হবে, যদি অনেক সময় RADF-এ সমস্যা হয়। তো এখানে এই শর্ট মানে হচ্ছে আপনার হচ্ছে সেট, মানে একটা সেট থাকে না, 10টা 5টা কাগজ একসাথে মারা থাকে, ওটা একটা সেটের কাজ করতে হলে শর্ট দিয়ে করবেন। এখন দেখেন আপনারা কীভাবে এপিট আর ওপিট, মানে ডুপ্লেস যেটা করবেন, বোথ সাইড। এই যে আমার এটা বোথ সাইড কাগজ প্রিন্ট আছে, আমি এটা বোথ সাইড করে দেখাই। এটা এখানে বসাইলাম, এই জায়গায় সিমপ্লেক্স আছে 1/1, এখানে আমি 2/2 দিব। 2/2 দিয়ে প্রথমে স্ক্যান, এটা হলো ম্যানুয়ালি, আপনি চাইলে উপর থেকেও ডুপ্লেস করতে পারবেন। বসাইলাম, এখন আমি এটাকে আবার উল্টাই দিলাম, উল্টাই দিয়ে আবার স্ক্যান করলাম। এইভাবে আপনার হাতে যতটুকু মানে বোসেট থাকবে আপনি চাইলে এভাবে সব আপনি স্ক্যান করতে পারবেন। আমার যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি, তো জন্য একটা করেই দেখাই। এবার আপনি খালি ফিনিশ দিবেন, প্রিন্ট বেরিয়ে এই দেখেন কাগজটা বাইরে গেছে, আবার কি সুন্দর একসাথে এপিট এপিট দুটো হয়ে গেছে। এবার আপনাদের যেটা মানে প্রধান যেটা আইডি কার্ড, ভোটার আইডি কার্ড কীভাবে আপনারা ফটোকপি করবেন, ভোটার আইডি কার্ড ফটোকপি করার জন্য আমরা একটা ভোটার আইডি কার্ড নিয়ে নিই। যে একটা ভোটার আইডি কার্ড নিলাম, ভোটার আইডি কার্ডটা কীভাবে আপনারা আইডি কার্ড ফটোকপি করবেন, অবশ্যই এই মেশিনে আইডি কার্ড এটা করা সহজ, এটা সেট করা থাকে, আইডি কার্ড বসাইলাম। এটা এক এক মেশিনে এক এক রকম সেটিং থাকে। আপনি টেম্পলেট ঢুকবেন, আমি জাস্ট আইডি কার্ড প্রথম বসাইছি, এখানে টেম্পলেট আছে, টেম্পলেট ঢুকলে এই যে আইডি কার্ডের এই যে আইডি কার্ড কপি, এটা হচ্ছে আইডি কার্ডের প্রোগ্রাম। আইডি কার্ড দিলাম, এখানে স্ক্যান হবে, অটো স্ক্যান নিল, আবার উল্টায় দিলাম, এবার স্ক্যান করলাম, ফিনিশ দিলে আপনার আইডি কার্ড একসাথে বাইরে হবে। যে আইডি কার্ড বের হয়েছে, যেহেতু আমার বসানো হয়তো ভুল হয়েছে, এখানে ভুল হইলে এরকম আসবে, তার জন্য আমার এখানে আইডি কার্ডটা এইভাবে বসাইতে হবে, আমার যেহেতু কাগজটা এইভাবে আছে। দেখাই টেমপ্লেট, ইউজার টেমপ্লেট, আইডি কার্ড কপি, স্ক্যান, আবার ব্যাক সাইড, এই দেখেন কত সুন্দর আইডি কার্ড একসাথে এসে পড়ছে। আপনারা চাইলে একবার এরকম দেখে একবারে বের করতে পারবেন, একবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার করে দেখছেন। ভিডিওটা যদি কারো ভালো লাগে, উপকৃত হন আমাদের ভিডিওটা দেখে, অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এই মেশিন সম্বন্ধে কী নিয়ে ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।